আজকে থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে এবং এইবার কক্সবাজার জেলায় 16,698 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে। আমি এই মুহূর্তে কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্র থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আব্দুর রশিদ মানিক, এবং আমরা যেমনটি লক্ষ্য করছি পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে, যেহেতু 10টায় পরীক্ষা শুরু হবে এবং আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। আপনারা সকলেই জানেন আজকে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি কক্সবাজার জেলায় এবার 35টি কেন্দ্রে পরীক্ষার টেবিলে বসবে 16,698 জন শিক্ষার্থী, যার মধ্যে এইচএসসি তে 13,728 জন, আলিমে 1,966 জন এবং ভোকেশনালে 1,004 জন পরীক্ষায় বসছেন। এবং এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি অভিভাবক যারা আছে তারা তাদের যে ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে এখানে কেন্দ্রে দিতে এসেছে, এবং আমরা বেশিরভাগ অভিভাবকদের এখানে অপেক্ষা করতে আমরা দেখছি। আমরা একটু জানতে চাই কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা যেমনটি জানিয়েছেন, জেলায় 35টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে, এমনটি আসলে তিনি জানিয়েছেন। এবং এখানে অনেক পরীক্ষার্থীর বাবা মা এখানে উপস্থিত হয়েছেন। আপনার কে পরীক্ষা দিতে এসেছে? আমার মেয়ে, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এই মানবিক বিভাগ থেকে। প্রস্তুতি কেমন? এই মোটামুটি প্রস্তুতিতে নিছে, এখন বাকিটা তো কি করা যায় এটা ভগবানের ভালো। আর কি কোন কলেজ? ওরে ওই উত্তরন মডেল কলেজ থেকে লেখাপড়া করছে, কেন্দ্রটা সরকারি কক্সবাজার কলেজে পড়ছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু অভিভাবকের সাথে কথা বলতে চাই, যে আপনার কে এসছে পরীক্ষা দিতে? আমার ছোট ভাই পরীক্ষা দিতে আসছে আর কি। তাকে দিতে? হ্যাঁ, তাকে দিতে আসছে। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে আর কি। সে সিটি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের সেন্টার এখানে। তো আসলাম, দেখছি যে পরিবেশ ভালো, তো 9:30 থেকে মনে হয় পরীক্ষা শুরু হবে। ভালো লাগছে, 10টা থেকে শুরু হবে, 9:30 থেকে ওদেরকে ও আমার দিবে আর কি। আমি অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি অনেক অভিভাবক এখানে কেন্দ্রে দাঁড়িয়ে আছে, তাদের যে ছেলে মেয়ে। আপনার কে পরীক্ষা দিতে এসেছে? আমার ছেলে। আপনার ছেলে কোন কলেজ থেকে পড়ে? সিটি কলেজে। তো এখন যে মানে বিদ্যুৎ নাই, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাদের এই যে পরীক্ষার প্রিপারেশন নিতে কষ্ট হচ্ছে না? ওটা তো অবশ্যই হচ্ছে, দু একদিন ধরে বিদ্যুৎ মানে পরীক্ষার্থীদের জন্য একটু নমনীয় হয়েছে দেখা গেছে। তবু বিদ্যুৎ বিভাগকে, প্রশাসনিক দিক দিয়ে বিদ্যুৎ বিভাগকে সজাগ করার জন্য ছেলেদের মেয়েদের পড়ালেখার যে পরীক্ষাতে পরীক্ষা চলাকালীন সময়ে যে পড়ালেখার যাতে ক্ষতি না হয় ও বিষয়ে নজর দেওয়ার জন্য আমরা গার্ডিয়ান্স যারা আছি অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম গিয়াস। আপনি একটু বলবেন? হ্যাঁ, আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে, আমরা গার্ডিয়ান হিসেবে এখানে আসছি দেখার জন্য। আসলে বিদ্যুতের ব্যাপারে আমরা সকলে সরকারের কাছে আমরা আবেদন করি যাতে এই বিদ্যুৎটা পরীক্ষাকালীন সময় যাতে বিঘ্ন না ঘটায়, সবসময় বিদ্যুৎ থাকে, সেটা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। আমি গার্ডিয়ান। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন এখানে অভিভাবক, তার সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন কে পরীক্ষা দিতে এসে? বিদ্যুতের সমস্যা নিয়ে আপনাদের যে শিক্ষার্থী আছে আপনাদের পরিবারে, তার কষ্ট হচ্ছে কি না? এটা তো অবশ্যই ফাইনাল একটা যে হয়তো পরীক্ষা, এটা হচ্ছে গভর্নমেন্ট বা যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে তাদের থেকে আগে থেকে হচ্ছে একটু প্রস্তুতির ব্যাপার ছিল, যেহেতু আবহাওয়া খারাপ যাচ্ছে তো শিক্ষার্থীরা অনেক কষ্টকর হচ্ছে, একটা বছর পরে যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য আসছে। তো একটু গাফিলাতির কারণে যদি তাদের পরীক্ষাটা দেওয়ার সময় যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে যায়, তখন হচ্ছে একটা বছর তাদের জীবন থেকে চলে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এটা প্রতিপক্ষ যারা রয়েছে তাদের থেকে আগে থেকে হচ্ছে কি একটু প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। তো আমি হচ্ছে কি আমার ছোট বোনকে নিয়ে আসছি, তো দেখা যাক আল্লাহ কে হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে আরো কয়েকজন অভিভাবক আছে। আপনার কে পরীক্ষা দিচ্ছে?
মানে আপনি জানেন পরীক্ষা দিচ্ছে হচ্ছে আমার পরিবারের বড় ছেলে, আমার বাগিনা বড় বোনের ছেলে সোহানুর রহমান সাহেব, সে সিটি কলেজের ছাত্র, এখানে হলটা পড়ছে আসছি। এখানে সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা একটু ভিতরে যেতে পারছি না, এটা একটু প্রথম প্রথম পরীক্ষার মধ্যে একটু গিয়ে যদি একটু সিটে যদি আমরা হল রুম যদি নিয়ে গিয়ে দেখে একটু যদি বসাই দিতে পারতাম তাহলে মনটা আরেকটু হয়তো আমরা অভিভাবক যারা আছে একটু বুঝ করতে পারতাম আর কি। ওখানে প্রবেশ করলে আবার যে বিশৃঙ্খলা সৃষ্টি, এটাও একটা সমাবেশ, এটা না এটা দায়িত্ব ওনারা ভালো করছে এটা আর কি। আরেকটা জিনিস খেয়াল করলাম, এটা হচ্ছে যে ট্রাফিক বিভাগ যেটা দায়িত্ব পালন করতেছে এটা খুব ভালো লাগলো আর কি। আমরা এটা নিয়ে আলো আলোচনা করতেছি, অভিভাবক আরো আছে পাশে, ঠিক আছে না যেমন তাছাড়া একটা সেফটির একটা ব্যাপার আছে, সেটা যেহেতু এটা যেহেতু হাইওয়ে রোড এটা দায়িত্ব পালন করছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কি? আমার বড় মেয়ে পরীক্ষা দিচ্ছে সিটি কলেজ থেকে, এখানে হল পড়ছে আর কি। তো মোটামুটি পরিবেশটা ভালো। আজকে তো বাংলা পরীক্ষা, প্রস্তুতি কেমন? মোটামুটি ভালো, ভালো আছে। তাদের লেখা তো বেশি ওখানে লিখতে হবে আর কি, এটা সময়টা যেন গুরুত্ব দিয়ে কোনো সময়টা যেন মনে করেন ইয়া নষ্ট না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর কি সব শিক্ষার্থীকে, সেটা হচ্ছে বিষয় আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার মেজে মেয়ে সিটি কলেজের কমার্সের ছাত্রী। আজকে বাংলা পরীক্ষা, অভিভাবক যারা আছে তারা ট্রাফিক বিভাগকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, ট্রাফিক বিভাগ কাজ করার কারণে এখানে জ্যামজট সৃষ্টি হচ্ছে না এমনটা আসলে তারা জানিয়েছেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, ট্রাফিক বিভাগের এসব কথাগুলো বলেছেন, শিক্ষার্থীদের পারাপারের জন্য কিন্তু তারা কাজ করছেন। আমরা সেটি দেখছি, এখানে যেহেতু হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে রুটে শিক্ষার্থীদের পারাপারে যেন কোনো ধরনের কষ্ট না হয় সেক্ষেত্রে কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কাজ করছে। শেষ মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করছি, শেষ মুহূর্তের দিকে পরীক্ষার্থী যারা আছে তারা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছে, কেন্দ্রে প্রবেশ করা প্রবেশ করছে। শেষ মুহূর্তে অনেক পরীক্ষার্থীরা, এখন বৃষ্টি চলে এসেছে, বৃষ্টির মধ্যে কিছুটা আসলে সমস্যা সৃষ্টি হয়েছে, যারা পরীক্ষার্থীরা ছাতা নিয়ে কেন্দ্রে আসেনি তাদেরকে ভিজে ভিজে পরীক্ষার হলে যেতে হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। পাশাপাশি অনেক অভিভাবকরাও কিন্তু এখানে এসেছেন, তাদের ছেলে মেয়ে এরা পরীক্ষা দিচ্ছে, এ কারণে আমরা দেখছি তাদেরকে প্রবেশ করার জন্য কিন্তু তারা সহযোগিতা করছেন, সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকে থেকে এইচএসসি ও সমন্বয় পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। এবারের কক্সবাজার জেলায় এবার 35টি কেন্দ্র রয়েছে এবং 35টি কেন্দ্রে টেবিলে বসছে 16,698 জন শিক্ষার্থী, যার মধ্যে এইচএসসিতে 13,728 জন ও আলিমে 1,966 জন এবং ভোকেশনালে 1,004 জন পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছেন এইচএসসি ও সমন্বয় পরীক্ষা। এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি যেমনটি জানিয়েছেন, 35টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সকল পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সময়সূচি অনুযায়ী 30 আজকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা, প্রতিটি বিষয়ে পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হবে এবং যেটি শেষ হবে বেলা 1টায়। কোনো পরীক্ষা বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত হবে, লিখিত পরীক্ষা শেষে শেষ হবে 11 আগস্ট। দর্শক, আমি আব্দুর রশিদ মানিক এতক্ষণ কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্র থেকে আপনাদের সাথে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থী কেন্দ্রে যাচ্ছে শেষ মুহূর্তে, যেহেতু 10:30 পরীক্ষা শুরু হয়ে যাবে, 9:30 মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেই সেহেতু শেষ পর্যায়ে এসে অনেক পরীক্ষার্থী কিন্তু কেন্দ্রে প্রবেশ করছে। কক্সবাজার জেলায় যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম 16,698 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে এইচএসসি, আলিম এবং ভোকেশনাল মিলে। এইসব পরীক্ষার্থীরা 35টি কেন্দ্র রয়েছে, এই 35টি কেন্দ্রের মধ্যে কিন্তু তারা পরীক্ষা দিবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এমনটা আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম এবং আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।